বিকেলের নাস্তায় কোলাজা পিঠা খাব। কোলাজা পিঠা একটা রেসিপি আমার দেওয়া আছে, দেখতে চাইলে আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলে কোলাজা পিঠার রেসিপি দেওয়া আছে। আতপ চাউল সকালে ভিজিয়ে রেখেছি, এক পোয়া আতপ চাউল ভিজিয়ে রেখেছি, একটা ডিম দিয়ে ব্লেন্ডারে লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর কি। এক পট চাউল ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন একটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এইরকম ব্যাটারটা তৈরি করেছি, এইরকম পাতলা। আর বানাবো না পিঠা, পাঁচ ছয়টা হয়ে গেছে, আর দরকার নেই। আমরা দুইজন মানুষে খাবো, এই জন্য আর বেশি বানাবো না, পাঁচ ছয়টা বানাবো। এখন আমরা বিকেলের নাস্তা করব এই পিঠা দিয়ে। খাও, নারিকেল তো অসুবিধা নেই, এটা খেয়ে তারপর চা খাবো। কেমন লাগে খাইতে? ভালো হয়েছে, ভালো হয়েছে, সবই তো ভালো। খেজুর গুড়, খেজুর গুড় এলে কত মজা লাগতো, কেন? চায়ের জন্য দুই কাপ জল দিলাম, গরম জল। জলটা ফুটছে, এখন দেব এক চিমটি লবণ, একটা তেজপাতা, এবার দেব চা পাতা। এবার দেব একটু আদা ছেঁচা। হয়ে গেল চাটা, আমি ছেঁকে নিয়েছি, এবার খাবো। এটা আমার মেয়ের পায়জামা, এটা প্যান্ট কাটিং পায়জামা, আমি মার্কিং করে নিয়েছি, এবার কাটবো। উপরে 1.5 ইঞ্চি রেখেছি, তারপর কোমরটা আমি রেখেছি এখন 14.5 ইঞ্চি, সেলাই করার পরে 13.5 ইঞ্চি থাকবে। এদিকে উপর থেকে এদিকে নিয়েছি 14 ইঞ্চি, তারপরে পায়ের এটা নিলাম 6 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই, মানে 7 ইঞ্চি নিয়েছি আমি। এ দেখুন, যদি কারো উপকারে আসে সেই জন্য এই ভিডিওটা দিলাম।
মার্কিং করে নিলাম এখন কাটবো কাপড়টা আমি চার ভাঁজে নিয়েছি এই যে চার ভাঁজ দুই ভাঁজ এই দুই ভাঁজ চার ভাঁজ পায়ের এমনি বটা যাবে আর পুরা থাকবে 39 ইঞ্চি এখানে 7 নিয়েছি থাকবে 6 এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য এভাবে করে কাটলে যে কেউ প্যান্ট কাটিং পায়জামা সিলাই মানে কাটতে পারবে সিলাইতেও পারবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এই পায়জামাটা আমি রাত্রে কেটে রাত্রে সেলাই করে নিয়েছি দিনের বেলায় তো সময় পাই না আগে সময় পুরাইতো না এখন সময় পাই না সবই আপনাদের আশীর্বাদে আমি সবসময় কাজের ভিতরে থাকতে চাই দেখুন তো পায়জামাটা কেমন হয়েছে এই দেখুন এটা 20-25 বছরের একটা মেয়ের প্যান্ট কাটিং পায়জামা আমি এরকম ডিজাইন করে দিয়েছি একটু যেন দেখতে সুন্দর লাগে কোমরে রবার দেব না কোমরে ফিতা হবে আর আমি চেষ্টা করব প্রতিদিন আমি কি কি কাজ করি কি করি না করি এসব আপনাদের সাথে শেয়ার করতে তো এখন যথারীতি প্রতিদিনের মতো সকালের সব কাজ সমাধা করে নিয়েছি এখন স্নান করে পূজা করে রান্নাঘরে যাব আজকে রান্না করব লাউ দিয়ে এই মাছের মাথা দিয়ে রান্না করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি ব্লগটা শুরু করেছি কাল বিকাল থেকে কাল বিকালে আমরা চা নাস্তা করেছি ওইটা থেকে ব্লগটা শুরু করেছি তো আমার ছেলে তো সব সময় সময় পায় না ও বেশিরভাগ সময় বাইরে থাকে ছুটির দিনগুলোতে হয়তো বাসায় থাকে ছেলে সময় পায় না এই কারণে কালকে অর্ধেক ভিডিও করে ওইটাই ছেড়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা আজকে যোগ করে দিলাম তো দেখতে থাকুন এই কচি লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব রুই মাছের মাথা লাউটা আমি এখন কেটে নেব লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে তারপর কেটে নিয়েছি রুই মাছের মাথা কাঁচা মরিচ ধনিয়া পাতা আদা জিরা ধনিয়া একসাথে বাটা আর নিয়েছি বড় সাইজের একটা আলু এভাবে কেটে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিলাম মাছের মাথাটা ভাজবো দিয়ে দিলাম একটু লবণ তারপরে দিলাম মাথাটা অল্প একটু হলুদ দেবো
লাল লাল করে আমি মাথাটা ভেজে এই দেখুন দাঁত এই দুইটা চোয়াল ফেলে দেব এখন এখানে আমি বাটা মশলাটার অর্ধেক দিয়ে দেব এবার আলুটা ভেজে আলুতে একটু আলুর পরিমাণ লবণ দেব আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটু হলুদ দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার উঠিয়ে নেব এখানে আর সামান্য তেল দেব এবার আমি ফোড়নে দেব একবারে বসিয়ে দেব দুটা শুকনো মরিচ তিনটা এলাচ আমি একটু ছেঁচে চ্যাপ্টা করে নিয়েছি দুইটা দারুচিনি জিরা আপনারা এখানে পাঁচফোড়নও দিতে পারেন আমি জিরা দিয়েছি আর দুটা তেজপাতা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি লাউ এর পরিমাণ একটু লবণ দেব স্বাদ মতো আমি আলুতে লবণ দিয়েছি মাথাতে দিয়েছি সেই পরিমাণ করে লবণ দিলাম আর লাউর পরিমাণ হলুদ দিলাম এবার দেব বাটা মশলা থেকে অল্প এবার মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে দেব পাঁচটা কাঁচামরিচ কুচি এবার লাউটা দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে লাউতে বেশি মশলা ভালো লাগে না মেয়েরা মায়ের কাছে রান্না শিখতে সুযোগ পায় না অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তো গেল আবার লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বিয়ে হলে তাতেও রান্না শিখা হয় না কারণ মেয়েরা সবসময় মায়ের কাছে আদরে থাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না যেমন আমি আমার মেয়েদের কখনো রান্নাঘরে ঢুকতে দেই নাই আমি মনে করতাম সারা জীবন তো রান্না করেই খেতে হবে হ্যাঁ যদি আমি কোথাও যেতাম তখন তারা রান্না করে খেয়েছে আমার ১৬ বছর বয়সে বিয়ে হয়েছে কিছুই জানতাম না শাশুড়ি মায়ের কাছে কিছু কিছু শিখেছি আপনাদেরও এখন তাই দেখানোর চেষ্টা করছি
লাউটা আমার হয়ে এসেছে তবে আমি একটু মুখে দিয়ে দেখেছি একটু লবণ কম হবে তাই আরেকটু লবণ দিচ্ছি জিরা ভাজা জিরা গুঁড়ো দিলাম একটু এটাতেই আমি গুঁড়ো করে নিয়েছি আমি মায়ের কাছে কিছুই শিখতে পারি নাই সুযোগ পাই নাই ছোটবেলায় বিয়ে হয়ে গেছে একবার আমার মনে আছে একবার আমার মা ধানের সময় ছিল ওই দিন বন্ধ ছিল শুক্রবার আমার শুক্রবার না তখন রবিবারে বন্ধ ছিল আমার বাবা একটা বোয়াল মাছ এনেছিল ওই মা বলছে আমাকে রান্নাও করতে তো মা সব দেখাই শুনাই দিছে আমি রান্না করব আমি তো কি খুশি রান্না করব মারা ধানের কাজ করে তখন মনে হয় শ্রাবণ ভাদ শ্রাবণ মাস ছিল বর্ষাকালের ধান রোদ বৃষ্টি আসলে তো হঠাৎ করে ধান তুলতে হবে তখন মা কয় তুই তুই রান্না কর তো মা সব দেখাই দিয়েছে আমি ওইভাবে সব রান্না করছি কিন্তু আমি মাছে তরকারিতে লবণ দিই নাই একেবারেই দিই নাই মুখে দিয়েও দেখি নাই তখন তো মুখে দিয়ে দেখার নিয়ম ছিল না মুখে দিয়ে দেখলে নাকি তরকারি উচ্ছিষ্ট হয়ে যেত বড়রা খাবে না এই কারণে ভয়ে মুখে দিত না কেউ আমিও তখন দিই নাই আমার মাও কখনো দিতে দেখি নাই মা নাকের কাছে নিয়ে সুখে দেখতেন এ লবণ হয়েছে কিনা কিন্তু ওইভাবে মা ইয়ে করতে আমি তো আর ওটা জানি না আমি লবণ দিই নাই বাবা যখন খেতে বসছে বাবারে আমি কি মহা খুশি করে জিজ্ঞাসা করি বাবা তরকারি কেমন হয়েছে আমার বাবা বলে অনেক ভালো হয়েছে তবে লবণ দেওয়া হয়নি তো বাবা এবার লবণ মাখি খা তখন আমার কাছে কি খারাপ লাগে না তো বাবা তরকারি তো কি সুন্দর হয়েছে কত সুন্দর তো হয়েছে শুধু লবণ দিলে কত যে মজা হইতো তো তখন এর সাথে সাথে লবণ দিয়ে সবাই খেয়েছি আমার বাবা বলে লবণ না হোক তবুও তো রান্না করছো সুন্দর হয়েছে তরকারিটা খুব মজা হয়েছে এই কথা আমার প্রায় সময় মনে পড়ে তো এখানে আমি এখন নামিয়ে নেব লাউটা হয়ে গেছে আরো দুই তিনটা কাঁচামরিচ দিলাম চেরা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নামানোর আগে আমি একটু চাউল বাটা দেব আতপ চাউল আপনাদের যদি চিনি খান আপনারা তাহলে একটু চিনি দেবেন এখানে আমি চিনি দিচ্ছি না দেখুন তরকারিটা এখন কত সুন্দর হয়েছে দেখুন আমার লাউয়ের তরকারিটা কত সুন্দর হয়েছে এটা ভাতের সাথে খেতে যেমন ভালো রুটির সাথে খেতেও তেমন মজা লাগবে তাহলে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজ খাওয়া দেখালাম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর মন চাইলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে।